দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সুবিশাল চত্বরে বসেছে সব ধরনের সামরিক ও বেসামরিক আকাশযানের অন্যতম বড় আন্তর্জাতিক দুবাই এয়ার শো প্রদর্শনী। সবশেষ প্রযুক্তি এবং সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে নান্দনিক নকশার বিমান, হেলিকপ্টার, ড্রোন, আকাশ ট্যাক্সি, উরুক্ক স্কুটারের এমন সমাবেশে পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলের নগর দুবাই যেন বিশ্ব এভিয়েশনের প্রাণকেন্দ্র। বিমান সংস্থাগুলো নিজেদের সক্ষমতা জানান দেওয়ার জন্য এই আসতে অংশগ্রহণ করে থাকে। মূলত সেই দৃষ্টিকোণ থেকেই এই আসতে অংশগ্রহণ করে আমি গতবারও ছিলাম, এবারও এসেছি। এটা আসলে একটা বড় ইভেন্ট, এখানে বাংলাদেশের এখন পর্যন্ত কোনো অংশগ্রহণতা দেখি নাই। ইভেন কি কোনো বুথ বা ছোটখাটো প্যাভিলিয়নও এখানে নাই। সামরিক জেট এবং বিমান মহড়ায় দুবাই ওয়ার্ল্ড সেন্টারের বিমানবন্দরের আকাশ যেন ছিল তাদের দখলে। এছাড়াও বিভিন্ন দেশ এবং এয়ারলাইন্সের প্যাভিলিয়নও রয়েছে এখানে। প্রদর্শনীতে পাকিস্তান এবং ভারতকেও অংশগ্রহণ করতে দেখা গেছে, কিন্তু ছিল না বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের অংশগ্রহণ। এমন বিশাল আয়োজন সবার জন্য উন্মুক্ত নয়, তবে মাথার উপরে বিশাল আকাশ যেহেতু সবার জন্য উন্মুক্ত, সেই কারণে সব থেকে উপভোগ্য এয়ার ডিসপ্লে বা নানাবিধ আকাশযানের মনোজ্ঞ মহড়া, চিত্তাকর্ষণ অ্যারোবেটিক সাধারণের জন্য ছিল উন্মুক্ত। দুবাইয়ে প্রথম এয়ার শো শুরু হয়েছিল 1989 সালে। দুবছর পরপর টার্সাস অ্যারোস্পেস এমন জমজমাট এয়ার শোর আয়োজন করে থাকে। চলতি বছর দর্শনার্থীর সংখ্যা লাখের ঘর ছাড়িয়ে যাবে।